पंचायत अलंकृत कर পাশাপাশি যে পঞ্চায়েতন আগন তারাইও একতন নয় ত্রিপুরা রাজ্যের মধ্যে মহারাষ্ট্রকে বদনাম করার জন্য অনেকেই চেষ্টা করছিল বন্ধুগণ, কিন্তু আমরা তাদের সেই চেষ্টাকে বিফল করে দিয়ে আজকে আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ত্রিপুরা মাথা যখন সরকার গঠন করছিল তখন থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বিজেপির গুন্ডা বাহিনীর অবদান ছিল। তাদেরকে রুখে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তির বাতাবরণ আনতে আমরা চেষ্টা করার পর সফল হয়েছি বন্ধুগণ, সেটা মহারাজার অনেককে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে হয়। বন্ধুগণ, দুইবার মুখ্যমন্ত্রী হয়েছে, দুইবার মুখ্যমন্ত্রী হয়েছে, যেই দলের মুখ্যমন্ত্রীকেও সম্মান দিতে পারে নাই, আর আপনি আমাদের সাধারণ মানুষকে কিভাবে এই সরকার সাথী দিতে বলেন? সামনেও বুড়ের সময় এসে গেছে, এজন্য আপনাদেরকে মিথ্যা প্রলোভনছনা দিয়ে আপনাদের ভোটটা তারা নিয়ে যাবে। ভোট নেওয়ার পরে যেরকম ভাবে এরকম 2018 এর মধ্যে এসেছে, চলো উল্টাই চলো পাল্টাই কইয়া কইছে আসলে এই ভাবে আপনাদের থেকে ভোট নিয়ে কইছে তারা আসলে নিজে নিজে বড় হয়ে যাবে। লাভ হবে কার জানেন? সাধারণ মানুষের কোনো মানে আপনাদের আমাদের মতো মানুষের কোনো লাভ হবে না, লাভ হবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের, লাভ হবে মানিক সাহার, লাভ হবে রতনলাল নাথের, লাভ হবে প্রতিমা ভূমিকের, তাদের মতো লোকের লাভ হবে, আমার মতো আপনাদের সাধারণ লোকের কোনো কিছু লাভ হবে না। একমাত্র লাভ হতে গেলে গেটার পিপ্রালেন যে দাবি আমাদের, এই দাবি ন্যায্য দাবি পূরণ করতে হলে মহারাজের মহারাজের পাশে থাকতে হবে। আর মহারাজা যদি আমাদের গেটার পিপ্রালেন যদি হয়ে যায় কইছে আমাদের এরকম লাভ হবে, কেরকম লাভ হবে আমি সাধারণভাবে একটু বুঝাই কেরকম। এখন মনে করেন এই জেনারেলের মধ্যে যদি আমাদের জন্য 100 টাকা আয়ে 100 টাকারে ভাগ করে, এডিসির জন্য যদি 100 টাকা আয়ে 100 টাকারে ভাগ করে 80 টাকা তারা জেনারেলের মধ্যে খরচ করবে, আর 20 টাকা আমাদের আপনাদের এডিসির মধ্যে দিবে। যদি গেটার কিপ্রেন হয়ে যায় এই 100 100 আপনাদের মধ্যে আসবে, আসার পরে আর এইরকম চলিং এর মধ্যে এরকম রাস্তার মধ্যে হাঁটতে হইতো না। আপনি কি করতে দেখেন পাহাড়ি এলাকার মধ্যে রাস্তাঘাট, আপনারা যে আজকে এসেছেন যে রাস্তাটা, এই রাস্তাটা দেখুন এই রাস্তাটার কি অবস্থা। এরকম না এই মিশনের দিকে যান, এরকম না ভুবরাছড়ার দিকে যান, পাহাড়ি এলাকায় প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা দেখুন, তারা বলছে যে তাদের কোথা কাজে মিল আছে কিনা ভাই। এই কারণে মহারাজ যেইভাবে বলছে হ্যাঁ আমরা যদি আজকে গেটার টিপ্রালেন করতে পারি এডিসির বাজেট আলাদা হবে, আপনারা কেউ বিজয় মিছিল করবেন না। কি জন্য বলছে? বলছে বিজয় মিছিল না করলে বলছে এই কারণে একটা শান্তি প্রতিষ্ঠা থাকবো, যদি ওই সময় এডিসির মধ্যে কোনো বিজেপি সরকার আসতো বলছে আপনি আমি বাড়িতে থাকতে পারতাম না, পারতাম নাকি? পারতাম না, এই জন্য